গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বেঙ্গলি ব্লগ রিঙ্কুতে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা। দেখুন, আজ ছাদের থেকে এই ব্লগটা শুরু করলাম। প্রতি বছরই আমি শীতের আগে আগে, শীত পড়বে পড়বে ঠিক সেই টাইমেই কিছু নার্সারি থেকে গাঁদা ফুলের চারা এনে বসাই, এবারও ঠিক তাই। আর দেখুন কীরকম ফুল ফুটেছে আমার ছাদে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না। কি সুন্দর লাগছে দেখেছেন, গাঁদা ফুলগুলো ঠিক বাসন্তী কালারের বড় বড়। তো ছাদ থেকে নেবে চলে এলাম কিচেনে, চা বসিয়ে দিয়েছি কারণ এখন ব্রেকফাস্ট করব। আর পুজো পাঠ সব তো হয়েই গেছে, আর ছেলের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে, আর ফিজিক্স আছে, তো যথারীতি ওকে দিতে যেতে হবে। দিয়ে টিয়ে এসে লাঞ্চ বানাবো, তো ব্রেকফাস্ট করব। তার জন্যে ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, কী বানিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে কী ব্রেকফাস্ট করব আজকে। ছেলেও তাই, এসে ও ভাত খাবে, তো ভাবলাম চাটা বসিয়ে দিই আর আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি। এই দেখুন, পরোটা, ফুলকপি, আলু আর ধনে পাতা দিয়ে একটা ঝোলঝোল তরকারি বানিয়েছি, এটাই আজকের ব্রেকফাস্ট। তো ছেলেকেও দিয়ে দিতে ও খাচ্ছে, আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। একবারে চাটা বানিয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে রেডি হয়ে বেরোবো। আর কি বলুন তো, এখন যদি ব্রেকফাস্ট করে না বেরোই তাহলে অনেক দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে। তো ওকে ব্রেকফাস্ট করে নিয়ে ওকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে যা রান্নাবান্না বাকি থাকবে সেটা করব। এমনি ঘরের কাজকর্ম সব হয়ে গেছে মোটামুটি, কারণ সকাল সকাল উঠেছি আর পরীক্ষা তো। আর ওকে স্কুলে আমিই দিয়ে আসি, আগে পুল কাটছিল তা করোনার টাইম থেকে বন্ধ করে দিয়েছি। তো আমার চাটা প্রায় হয়ে রয়েছে, রান্নাঘরেও ছড়িয়েছি একটু রয়েছে, আর আজকে বানাবো। স্কুল থেকে চলে আসলাম দিয়ে, তো আজকে ভাবলাম পালং পনির বানাই, কারণ আজ সোমবার, সোমবার আমার বাড়িতে নিরামিষ হয়। এই পনিরটা নিয়ে এসছি আসার সময়, তাই পালং পনির বানাবো। দেখুন টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর এদিকে পালং শাকটাকে পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু লঙ্কা টঙ্কা কিছু দিইনি আমি, প্লেন পালং শাকের পাতাগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে ঘন ঘন করে নিয়েছি। এই তা কড়ায় তেল বসিয়ে দিলাম প্রথমেই, তেলটা মোটামুটি গরম হয়েছে। একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেবো। তো ফোড়নটা পুড়ে উঠলে পরে আমি পালং শাকটাকে ঢেলে দেবো একটুখানি নাড়াচাড়া করে। শুকনো লঙ্কাটা যে একটু কালো মতো হবে, পুড়ে যাবে। অনেক দিন ধরে ছেলে বলছে একটু পালং পনির বানাও, তা পালং শাক এনে রেখেছিলাম, পনিরটা ছিল না, তাই জন্য আজকে নিয়ে এলাম। আর সোমবার নিরামিষও, তা ভাবলাম আজকে বানিয়ে ফেলি। তো ফোড়নটা পুড়ে গেছে, পালং শাকটাকে, বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না, একদম গ্রিন সবুজ, আর খেতেও খুব ভালো লাগে ভালো করে রান্না করলে। যদিও আমি খুব একটা ভালোবাসি না পনির, কিন্তু ওই আর কি বানালে পরে খাই দু চার টুকরো। একটু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম এর ভেতরে, কারণ লবণ দিয়ে তো বাটিনি, প্লেন বেটে নিয়েছিলাম, আর লবণটা মিহি তো সেই জন্য একটু দিতেও লাগে বেশি। টাটা সল্ট একটু মিহি হয়, তো এক চিমটে হলুদও দিয়ে দিলাম। এক চিমটে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে, ভালো করে একটু কষিয়ে নেবো। মানে পালং শাকের ভেতরে যে জল জল ব্যাপারটা থাকে না, সেটা যেন মানে নাড়তে নাড়তে একদম শুকিয়ে যায় একটু। তো এদিকে ফুটছে, তা কাঁচা লঙ্কা গোটা দুই একটা দিয়ে দিতে হবে এমনি। তো একটু সামান্য একটু চিনিও দিলাম এর ভেতরে, সামান্য একদম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। জানি আপনারা সবাই বানাতে পারেন, তাও আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একটু কালচে মতো ভাব এসে গেছে, জলটা মরে একদম মরে গিয়ে। এবার পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, এই যে টুকরো টুকরো করে কেটে রেখেছি কিউব সাইজের পনিরগুলো, কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এটা আমুলের পনির আছে, আপনারা চাইলে আমাদের এখানে তো মিষ্টির দোকানেও ভালো পনির পাওয়া যায়, তো মাঝে মাঝে মিষ্টির দোকান থেকেও আনি, মাঝে মাঝে আমুলেরও আনি। তো এর সঙ্গে পুরো একদম পনিরটাকে আস্তে আস্তে হালকা হাতে
মিক্সিং করে দেবো এই পালং শাকের এটাকে বাটাটা। দেখেছেন একদম শুকনো শুকনো একটা ভাব এসে গেছে। জল দিতে হবে, সামান্য একটু জল লাগবে, খুব বেশি জল লাগে না, তো অল্প একটু এই খুন্তি টুন্তি ধুয়ে টুয়ে একটুখানি অল্প করে একটুখানি জল দিয়ে পুরো নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো। তো নাড়াচাড়া তো করেই দিলাম, দিয়ে একটু ঢাকা দেবো যতক্ষণ ফুটতে লাগবে। মোটামুটি ঢাকনা খুলে দিয়েছি, ফুটে উঠেছে দেখেছেন, তো প্রায় হয়ে এসছে, আর একটু শুকনো হবে। ভাত রুটি সবার সাথেই ভালো লাগে। এইবার আমার পনিরটা হয়ে গেল, এবার বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুলি, আলু ভাজা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি এ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ওপর থেকে একটু ঝাল ঝাল টাইপের মতো হবে, দিয়ে ভালোভাবে কড়াটা আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে, ফাঁসি দিয়ে ঠিক করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা ইয়ে দিয়ে আজকে কি বানালাম দেখিয়ে দিলাম লাঞ্চে, আর ভাত বানানো হয়ে গেছে, মুগের ডাল বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে নোটিফিকেশনটাকে অল করতে ভুলবেন না। আর এর ভেতরে না একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো, ভাজা ভাজা হচ্ছে, আমি একটু পোস্ত নিয়ে আসি। পোস্তটা এর ভেতরে ছড়িয়ে দিলে না খেতে আরও টেস্ট হবে। এই যে আমি পোস্ত ছড়িয়ে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে দিয়েছি পোস্তটাকে হাতে করে নিয়ে, এইবার ভালো করে এর সাথে মিশিয়ে দেবো, তাহলে এর টেস্টটা অন্যরকম হয়, আপনারা খেয়ে দেখবেন। এইভাবে হয়তো জানেন সবাই, তাও আমি বলছি খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের মতো এই অবধি রাখছি, ভালো থাকবেন।